হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ তুষার আহমেদ আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ তালা রহমতে আমরাও ভালো আছি তো আজকে আমরা যাব হচ্ছে কলকাতা থেকে দমদম এয়ারপোর্ট এরপর প্লেনে করে যাব শ্রীনগর তো আজকের ব্লগে আপনারা দেখবেন যে কলকাতা থেকে শ্রীনগর যাওয়ার টোটাল কস্ট এখানে ট্যাক্সি কাপের ভাড়া কত নেয় দমদম এয়ারপোর্ট পর্যন্ত এবং ফ্লাইটের টিকিটটা কত নেয় এভরিথিং ডিটেলস আপনাদেরকে আজকের ব্লগে আমি দেখাবো তো প্রচুর এনজয় হবে দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিওটি আর আমার সাথে আসে হচ্ছে পারভেজ ভাই আমরা এখন আসি হচ্ছে হলুদ অ্যাম্বাসিডারে আমরা যে গাড়িটাতে আসি এটা কলকাতা থেকে দমদম এয়ারপোর্ট পর্যন্ত চারশো টাকা ভাড়া এবং এরপর আমরা যে প্লেনের টিকিট কাটছি সেই টিকিটের জন্য হচ্ছে বারো হাজার দুইশো রুপি পার পারসন যা বাংলাদেশি টাকায় মোটামুটি অনেক টাকায় পড়ে যায় তো আমরা হচ্ছে সরাসরি বাংলাদেশ থেকে ষোলো হাজার টাকা দিয়ে টিকিট পাইছিলাম বাট আমরা ওইটা না কেটে আমরা হচ্ছে অনেক বড় একটা ভুল করে ফেলছি এখন আমাদের কষ্টের কষ্ট হলো এবং আবার হচ্ছে ফ্লাইটেও যেতে হচ্ছে এর কারণ হচ্ছে আমরা ট্রেনের টিকিটটা পাইনি ফাইনালি আমরা চলে আসছি দমদম এয়ারপোর্টে এই যে সামনে যে বিল্ডিংটি দেখতে পারতেছেন এটাই হচ্ছে দমদম এয়ারপোর্টের ইমিগ্রেশন এবং কাস্টম তো এখান থেকে ইমিগ্রেশন কমপ্লিট করে কাস্টম কমপ্লিট করে আমাদেরকে প্লেনে উঠতে হবে তো তাহলে চলেন সরাসরি এয়ারপোর্টে চলে যাই ফাইনালি এখন আমরা চলে আসছি হচ্ছে দমদম এয়ারপোর্টে এটা হচ্ছে দমদম এয়ারপোর্ট তো এয়ারপোর্টের ভিতরে ঢুকবো এবং এয়ারপোর্ট থেকে হচ্ছে আমাদের ফ্লাইটের জন্য ওয়েট করতে হবে দেন ফ্লাইটে উঠতে হবে এখানে পারভেজ ভাই ইনফরমেশন নিচ্ছে যে কিভাবে আমরা কোথা থেকে ফ্লাইটে উঠবো ফাইনালি আমরা ইমিগ্রেশন কমপ্লিট করে এবং হচ্ছে কাস্টমার ইমিগ্রেশন কমপ্লিট করে এয়ারপোর্টে ঢুকে গেছি এবং আমরা হচ্ছে আমাদের কাউন্টারে আসি একটু পরে আমাদের প্লেনের আমি হচ্ছে আমাদের ফ্লাইটের সময় হলে আমাদেরকে ডাকবে দেন তখন আমরা হচ্ছে প্লেন উঠবো তো এখন এখানে একটু কিছু সময় অপেক্ষা করতে হবে প্লেনের জন্য আমরা এখন আসি হচ্ছে দমদম এয়ারপোর্টে পারভেজ ভাই ফ্লাইট নাম্বার দেখতেছি আর আমি এখানে বসে আছি তো আমি বসে বসে এয়ারপোর্ট দেখতেছি না আমরা প্রথমে হচ্ছে চান্দিগড় এরপর চান্দিগড়ে হচ্ছে দুই তিন ঘন্টার একটা ট্রানজিট আছে তো ওই ট্রানজিট শেষে যেন ওইখান থেকে আবার যাবো হচ্ছে আমরা শ্রীনগর এই যে ইন্ডিগো এটাই হচ্ছে আমাদের প্লেন তো প্লেনে আমরা ফাইনালি উঠে পড়ছি দেখতেই পারতেছেন তো প্লেনে ওঠার অনুভূতিটাই অন্যরকম এবং প্লেন থেকে জানালা দিয়ে বাইরের ভিউটা অসাধারণ লাগে নিচে ছোট ছোট বিল্ডিং দেখা যাচ্ছে এবং আমরা আসি মেঘের উপরে তো এই দেখেন সম্পূর্ণ মেঘের উপরে আমরা উঠে গেছি তো আমাদের নিচে শুধু মেঘই দেখা যাচ্ছে এছাড়া অন্য কিছু দেখা যাচ্ছে না অন্যরকম একটা অনুভূতি প্লেন থেকে জানালা দিয়ে মেঘগুলোকে যেমন মনে হচ্ছে যে এগুলো কোনো একটা বরফের পাহাড় এমন মনে হচ্ছে যে এগুলো মেঘ নয় এগুলো কোনো একটা পাহাড়ে বরফ জমে আছে অসাধারণ একটা ভিউ ফাইনালি আমরা এসে পড়েছি হচ্ছে চান্দিগড় এয়ারপোর্টে তো এই এয়ারপোর্টে আমাদের প্লেনটা ল্যান্ড করবে এবং তিরিশ পঁয়ত্রিশ মিনিটের একটা ট্রানজিট দিবে দেন আবার ট্রানজিটের পর আমরা আবার ফ্লাই করব শ্রীনগরের উদ্দেশ্যে এবং আমাদের পরবর্তীতে লাস্ট আমরা শ্রীনগরে নেমে যাব এখন আমরা এসে পড়েছি শ্রীনগর এয়ারপোর্টে এটা হচ্ছে কাশ্মীরের আকাশে উঠতেছি তো অলরেডি আমরা ল্যান্ড করতেছি শ্রীনগর এয়ারপোর্টে আর শ্রীনগর এয়ারপোর্টটা হচ্ছে সম্পূর্ণ একটা পাহাড়ের উপরে এবং নিচে হচ্ছে সম্পূর্ণ শ্রীনগর সিটি অসাধারণ একটা ভিউ ছিল উপর থেকে তো ফাইনালি আমরা ল্যান্ড করে ফেললাম শ্রীনগর ইমিগ্রেশন কমপ্লিট করে দেন আমরা হচ্ছে চলে যাব শ্রীনগর সিটিতে টু ভিউয়ার্স ফাইনালি আমরা চলে আসছি শ্রীনগর এবং এখান থেকে এটা হচ্ছে শ্রীনগরে এখান থেকে আমরা শেয়ার ট্যাক্সি করে আমরা যাব হচ্ছে শ্রীনগর সিটিতে এখানে যে আমরা একটা রুম নিব অথচ আজকের দিনটা থাকার জন্য তারপর আমরা ভালো করে রুম খুঁজবো রুম নিয়ে লাকেজ ব্যাগ গুলা রেখে আমরা ভালো করে রুম খুঁজবো এরপর নেক্সট ডে মানে আগামীকালকে আমরা বাইক রেখে শ্রীনগর এয়ারপোর্ট থেকে নেমে এখন আমরা বাইরে হাতাহাতি করতেছি তো ফাইনালি এই হচ্ছে আমাদের শেয়ার জিপ এই শেয়ার জিপটা নিছি এটা হচ্ছে পার পার্সন দুইশো টাকা করে আর যদি সরাসরি রিজার্ভ করে যাই তাহলে হচ্ছে এক টাকা পড়বে তো কি দরকার আছে শুধু শুধু অযথা টাকা নষ্ট করার দুইশো টাকা আমাদের আমাদের যদি কিছু টাকা পয়সা আছে তো ওই ক্ষেত্রে আমরা একটু বেশি করে আর কোনো ঘুরতে পারবো তো পিছনে আমাদের লাগেজ রাখা আছে তো হচ্ছে আমাদের সাথে বাদবাকি বাকি পার্টনাররা আসলে দেন আমরা এখান থেকে হচ্ছে চলে যাব সিটিতে দেন রুম ভাড়া নিব তো দেখতে থাকেন শেয়ার ট্যাক্সিতে করে যাচ্ছি শ্রীনগর সিটিতে শ্রীনগর এয়ারপোর্ট থেকে এবং অসাধারণ সুন্দর ভিউ রাস্তার দুই পাশে আসলেই কাশ্মীর অনেক সুন্দর একটা জায়গা তো কাশ্মীরে নামার পর অন্যরকম একটা আবহাওয়া এবং প্রচণ্ড পরিমাণে ঠান্ডা শীত অনেক বেশি বেড়ে গেছে আমরা যখন এয়ারপোর্টের ভিতরে ছিলাম তো এয়ারপোর্টে এসি থাকার কারণে আমাদের কাছে মনে হচ্ছিল যে আমরা কখন বাহিরে যাব কারণ প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগতেছিল এয়ারপোর্টের ভিতরে তো আমাদের মনে হচ্ছিল যে হয়তোবা বাহিরে একটু গরম হবে বাট হচ্ছে এয়ারপোর্ট থেকে বের হয়ে আমরা দেখতেছি এয়ারপোর্টের ভিতর থেকে আরো বেশি ঠান্ডা প্রচন্ড পরিমাণে ঠান্ডা আমরা এখন আসি হচ্ছে ডাল লেকের আশেপাশে চেষ্টা করতেছি বাট কোনো জায়গা থেকে সিম কার্ড নিতে পারতেছি না এর কারণ একটাই আমরা হচ্ছে ট্যুরিস্ট তো হচ্ছে ফাইনালি ডাল লেকের আশেপাশে একটা জায়গা থেকে সিম কার্ড এখন নিচ্ছি তো সিম কার্ড পাইছি তো এখন সিম কার্ড নেবো আর সিম কাস্ট আর হচ্ছে সিমটা আমাদের জন্য খুবই জরুরি কারণ হচ্ছে আমরা যেহেতু বাইকে ঘুরবো তো গুগল ম্যাপটা আমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট তো এই জন্য আমরা সিম কার্ড নিচ্ছি তো সিম কার্ড নিয়ে দেন আমরা হচ্ছে এখনো খাওয়া দাওয়া করি নাই এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে আটটার বেশি বাজে তো আমরা খাওয়া দাওয়া করবো এখন আমরা আছি হচ্ছে একটা বাঙালি হোটেলে এটা হচ্ছে কাশ্মীর ডাল লেকের পাশেই বাঙালি হোটেল তো আমরা আমরা যেহেতু সারাদিন কিছু খাইনি এই আমরা রাতের খাবার অর্ডার করলাম এখানে আছে হচ্ছে আলু ভাজি ডাল এরপর এটা আর একটা সবজি এটা আর একটা আইটেম তো এখনো চিকেন দেয়নি চিকেনটা দিবে আর সাথে হচ্ছে কিছু সালাদ তো এই হচ্ছে আমাদের রাতের খাবার পারভেজ ভাই অলরেডি আমাকে রেখে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে তো দেখতে থাকেন এই যে অলরেডি চিকেন চলে আসছে তো খাবারের মান কোয়ালিটি হচ্ছে ভালোই তো খেলেই বোঝা যাবে আমরা এখন আসি হচ্ছে ডাল লেক এটা হচ্ছে শ্রীনগর ডাল লেক এটা হচ্ছে রাতের ভিউ তো আমরা আগামীকালকে দিনে আসবো ফাইনালি আমরা চলে আসছি হোটেলের রুমে অনেক বেশি ক্লান্ত তাই একটু আগে আগেই চলে আসছি তো হোটেলের রুমটার ভাড়া নিচে হচ্ছে পনেরোশো রুপি আসলে তুলনামূলক ভাড়াটা একটু বেশি নিছে এর কারণ হচ্ছে আমরা আরও বেশ কয়েকটা রুম দেখছি তো অন্য হোটেলে যা দেখলাম ভাড়া আরেকটু কম এবং রুমও আরেকটু ভালো আরেকটু সুন্দর তো যাই হোক আগামীকাল আমরা আবার রুম চেঞ্জ করব। তো আপনারা যারা যারা এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য আর যারা যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিবেন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন সো নেক্সট আরো অনেক সুন্দর সুন্দর ব্লগ আসবে ভিডিও আসবে তো আজ আর বেশি কথা বাড়াচ্ছি না আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ